আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। একদিন মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে পাপী ব্যক্তিকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মূসা, কালকে সকালে তুমি রাস্তার ধারে বসে থাকবে এবং সর্বপ্রথম ওই রাস্তায় যে ব্যক্তিকে দেখতে পাবে তুমি জানবে তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিই সবথেকে পাপী ব্যক্তি। পরের দিন সকালে মূসা আলাইহি ওয়াসাল্লাম পথের ধারে গিয়ে বসলেন এবং কিছুক্ষণ পর দেখতে পেলেন একজন ব্যক্তি একটি ছোট্ট শিশুকে সাথে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এটা দেখে মূসা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, ও, এটাই তাহলে আমার উম্মতের মধ্যে সবথেকে গুনাহগার পাপী ব্যক্তি। এরপর মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করল, হে আল্লাহ, তুমি তো আমাকে সবথেকে পাপী ব্যক্তিকে দেখালে, এবার আমি জানতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে নেককার ব্যক্তিকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মূসা, তুমি সন্ধ্যাবেলায় ওই পথের ধারেই বসে থাকবে, তখন তুমি যেই ব্যক্তিকে প্রথম দেখতে পাবে ওই ব্যক্তিই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবথেকে নেককার উম্মত। মূসা আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় ওই রাস্তার ধারে বসছিলেন। এরপর মূসা আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখলেন সেটা দেখে তিনি খুবই চমকে গিয়েছেন। তিনি দেখলেন সকালবেলায় যেই পাপী ব্যক্তি তার সন্তানকে নিয়ে এই পথ দিয়ে গিয়েছিল সেই ব্যক্তি আবার ফিরে আসছে এই পথ দিয়ে। তখন মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে আরজ করলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, সকালবেলায় যেই ব্যক্তি গুনাহগার ছিল বিকালবেলায় কীভাবে সে আপনার সবথেকে প্রিয় বান্দা হয়ে উঠল? তখন আল্লাহ তাআলা মূসা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মূসা, আপনি শোনেন, এই ব্যক্তি যখন সকালবেলায় এই রাস্তা দিয়ে গিয়েছিল সে একটি জঙ্গলের ধারে বসেছিল। যখন সে জঙ্গলের ধারে বসেছিল তার সেই ছোট্ট বাচ্চাটি তাকে জিজ্ঞাসা করেছিল, এই জঙ্গলটি কত বড়? তখন সেই ব্যক্তিটি বলেছিল, অনেক বড়। তারপর সেই ব্যক্তির বাচ্চাটি আবার জিজ্ঞাসা করল, তাহলে এই জঙ্গলের চেয়ে আর কিছু বড় আছে? তখন সেই ব্যক্তিটি বলেছিল, হ্যাঁ, জঙ্গলের চেয়েও বড় আরও কিছু আছে, তা হলো সমুদ্র, পাহাড় এইসব। তখন সেই ছেলেটি তার পিতাকে আবার জিজ্ঞাসা করল, এর চেয়েও বড় কিছু আছে? তখন সেই লোকটি বলেছিল, হ্যাঁ, আকাশ এদের চেয়ে সব থেকে বড়। তারপর সেই ব্যক্তিটি আরও জিজ্ঞাসা করল, আকাশের চেয়েও কি বড় কিছু আছে? তখন সেই লোকটি আবেগ ভরা মন নিয়ে একটি জোরে নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এর চেয়েও বড় আছে, সেটা হলো আমার পাপ। তখন বাচ্চাটি আবার জিজ্ঞাসা করল, হে পিতা, আপনার পাপের চেয়ে বড় কিছু আছে? তখন ওই ব্যক্তিটি অঝরে কেঁদে বলল, হ্যাঁ, আমার পাপের চেয়েও আরও বড় কিছু আছে, সেটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ বলছেন, এ মূসা, তুমি শোনো, সেই লোকটির আবেগ, অনুভূতি এবং কান্নার কারণে আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছিলাম, তাই ওই ব্যক্তিটি সকালবেলায় গুনাহগার থেকে বিকালবেলায় নেককার বান্দা হয়ে উঠেছে। যদি মূসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহ এতটা দয়া দেখান, তাহলে আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কতটা সুবিধা থাকতে পারে, আমাদের কতটা ফ্যাসিলিটি থাকতে পারে। সুবহানাল্লাহ। আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন।